মেয়াদ শেষ হবার আগে নিজের ক্ষমতা ব্যবহারে বেপরোয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এ পর্যন্ত তিনি 29 জন অপরাধীকে ক্ষমা করেছেন, যাদের প্রত্যেকেই দাগী আসামি। এর মধ্যে গেল নির্বাচনে রাশিয়ার হয়ে কাজ করা ব্যক্তি ছাড়াও ট্রাম্পের ব্যয়ও রয়েছেন। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। আর মাত্র কয়েকদিন পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মেয়াদ শেষ হওয়ার আগে নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে 29 জন অপরাধীকে ক্ষমা করেছেন, যাদের প্রত্যেকেই দাগী আসামি, অর্থাৎ আইনি প্রক্রিয়া থেকে মুক্তি দিলেন তাদের। সেই তালিকায় রয়েছেন ট্রাম্পের মেয়ের শ্বশুর চার্লস কুশনার, পল মানাফোর্ট, ট্রাম্পের দীর্ঘদিনের পরামর্শদাতা রজার স্টোনের মতো ঘনিষ্ঠরা। এর মধ্যে 26 জন পূর্ণ ক্ষমা পাচ্ছেন, বাকি 3 জনের সাজার মেয়াদ কমবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ক্ষমার সুযোগ পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। তাকেও আইনি রক্ষা কবচ দিতে চলেছেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধু দেশ হিসেবে সৌদির সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইরান ও তুরস্ককে কোণঠাসা করে রাখতে সৌদি যুবরাজের মন জয় করাটাই এখন বিদায়ী ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই একাধিক খুনের মামলা থেকে যুবরাজকে রেহাই দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সি এম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।